বন্ধুরা, আমি এখন চলে এসেছি ক্যানিংয়ে। তো ক্যানিংয়ে তিনটে সেরা প্যান্ডেল আর ঠাকুর তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ফার্স্টটা ঘুরে তোমাদের।
প্যান্ডেলের পিছনের সাইডটা, এই সাইডের ডেকোরেশনটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে রাস্তাটা। মানে যাওয়ার সময় ফিল হবে যে কোনো বরফের গুহর মধ্যে ঢোকা হচ্ছে, পুরো সেম টু সেম সেরকমই বানিয়েছে এরা, কারুকার্য খুব সুন্দর করেছে আর লাইটিংও মারাত্মক সুন্দর করেছে। আর এখানে দেখো সবার ফার্স্ট ভোলে বাবাকে দেখাচ্ছে, পুরোপুরি অমরনাথ ধাম যেরকম হয় সেম টু সেম সেরকম সবার উপরে মন্দিরে, সবার উপরে মন্ডপে আর কি বাবাকে এরা বসিয়ে রেখেছে। আর এটা হচ্ছে ডেকোরেশন, তো 3 নম্বর প্যান্ডেলের প্রতিমাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার যেটা মনে হয়েছে যেটা সেটা হলো অমরনাথ ধামটা ফার্স্ট হওয়া উচিত ছিল, আর যেটা আমি ফার্স্ট দেখিয়েছি ওটা সেকেন্ড হওয়া উচিত ছিল, আর যেটা সেকেন্ড হয়েছে সেটা আমার মনে হয় থার্ড হওয়া উচিত ছিল। তো এখানেই ডেকোরেশন শেষ। তো আমরা ঠাকুর ঠাকুর দেখে এবার ফুচকার দোকানে চলে এসেছি, এই যে ঠাকুর ফুচকা মাখাচ্ছে, ফুচকার আলু মাখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ফুচকার আলু মাখাটা। ফুচকা তো খেয়ে মন ভরেনি, এবার আইসক্রিম খুঁজে দেখি কোথায় আইসক্রিম পাওয়া যায়। যেহেতু এখন রাত্রেবেলায় অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, 12:45 বাজে, তো আইসক্রিম খুঁজছি, দেখা যাক আইসক্রিম পাই কি আইসক্রিম পাই, একটা দোকান পাওয়া গেছে চলো দেখাচ্ছি কি আইসক্রিম আছে। বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি আইসক্রিমের দোকানে, এখান থেকে আমার ফেভারিট আইসক্রিম কর্নেটো নিয়ে নিচ্ছি, এবার আমি কর্নেটোকে এনজয় করবো। আর আরে তোমরা কোথায় যাচ্ছ, ভিডিওটা এখনও শেষ হয়নি, লাইক করে যাও, ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না, কমেন্ট করে জানিও ঠাকুর কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের